قال النبي صلى الله عليه واله وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. আল্লাহর রেসুল রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দুইটা এমন শব্দ রয়েছে দুইটা এমন কালিমা রয়েছে যে দুইটা কালিমা জবান দ্বারাতে উচ্চারণ করা বড় সহজ আর এই দুইটা কালিমার পাওয়ার তো বেশি যখন এই দুইটা কালিমা কোনো ব্যক্তি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা রুজনটা বাড়ি করে দেয় আল্লাহর নবী বলেন এই দুইটা কালিমার পাওয়ারে তো বেশি এই দুইটা কালিমা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ আল্লাহ যেই দুইটা কালিমা জবনে উচ্চারণ করা সহজ মিজানের পাল্লার ওজন বাড়ি হয়ে যায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই দুইটা কালিমার দাম কত বেশি নবীজি বলেন যদি কোনো ব্যক্তি পড়ে সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহি কোনো ব্যক্তি যদি এক শতবার প্রতিদিন এই দুইটা কালিমা পাঠ করে আল্লাহ পাক রব্বুর আলমিন তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে শুধু তাই নয় নী বলেন শুভে সাদিকের সময় অথবা ফতরের দুই রাখার শূন্য আদায়ের পরে কোনো ব্যক্তি যদি ওয়া বিহামদিহি সুভা হেন আল্লাহি লাউজিম অবি হামদিহি আজদা গুফিরুল্লাহ শুভা হেন আল্লাহি অবি হামদিহি শুভা হেন আল্লাহি এক শতবার কোন সময় শুভে সাদিকের সময় অথবা ফদরের দুই রাকা শূন্যক আদায়ের পরে কোন ব্যক্তি যদি এই কালিমা একশতবার পাঠ করে আল্লাহ্ নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে সমস্ত চাওয়া পওয়া পূর্ণ করে দেয় এজন্য এই দুইটা কালিমা সবার জানা আছে না সুবাহান্লাহ হামদিহি সুবাহান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যারা আল্লাহ পাক রব্বুল উপরে ভরসা করবে আল্লাহর কাছে যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইবে কারণ আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি চায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে খালি হাতে ফিরায় দেন নাম হার হামেশা দিন কোয়ার হে

أمار بحير الله بك رب العالمين بلشن وإذا سألك عبادي عني فإني قريب أمار بحير الله بك رب العالمين بلشن أمار بند بند راجك أمار كسي چايي আমি তাদের একেবারে করে থাকি অজীব দান যখন তারা আমার কাছে চাই চাইতে দেরি আমি আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না রাত যত গভীর হয়ে যায় পৃথিবীর সমস্ত দোকান পাট অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায় সমস্ত দরজায় লক হয়ে যায় কিন্তু একটা দরজা খোলা থাকে সেই দরজাটা কার আল্লাপাক রব্বুল আলামিন তখন বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফির আলাম আলামিন মুস্তারজকিন ফাগফির আলামিন মুস্তারজকিন ফারজুকাম আলা মুবতালিন ফিয়াহু কে গুনাহ করেছো জীবনটা বরবাদ করে ফেলেছো আমি আল্লাহর কাছে maaf চাও ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব কার সম্পদের প্রয়োজন কারিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের জিকের ফায়সালা করে দিব কে টেনশনে পড়ে গেছো বিপদে পড়ে গেছো মানুষেরা চতুর্দিকে তোমাকে হত্যা করার জন্য উপক্রম মানুষেরা তোমার ক্ষতি করতে চায় মিথ্যা মামলায় ভুগতেছো এই গভীর রজনীতে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত টেনশন پریشانی দূর করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মুমিনদের তিন নাম্বার গুণ ওয়া আলা রব্বিহিম ইয়া মুমিন দ আল্লাহর উপর ভরসা করবে মুমিন